জনগণ এবং প্রার্থীদের মধ্যে আমাদের মধ্যে উৎসবের একটা আমেজ বিরাজ করছে। আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, জনগণ আমাদের ভালোভাবে গ্রহণ করছে। কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী বলতে সরকার দলীয় প্রার্থীরা আমাদের উপরে ব্যাপক জোর জুলুম করছে। তারা, আমি পরপর দুইবারের নির্বাচিত কাউন্সিলর, সে তুলনায় আপনারা দেখবেন যে শহরের কোথাও আমার পোস্টার নাই। প্রতিদিন রাত্রে পোস্টার লাগাই, সকালে এসে দেখি কোনো পোস্টার পাওয়া যায় না। এবং স্টিকারের উপরে স্টিকার, শত শত স্টিকারের প্রমাণ আছে। বিভিন্ন এলাকায় গেলে আপনারা নিজেরা দেখবেন যে আমার কোনো স্টিকার নাই, ছিঁড়ে ফেলেছে, এবং অনেক স্টিকারের উপরে তাদের স্টিকার লাগিয়ে দিয়েছে। এবং আমার প্রধান নির্বাচনী এজেন্ট যিনি আনোয়ার মাহমুদ বকুল, তাকে বাড়িঘর থেকে বের হতে দিচ্ছে না এবং তাকে জোর করে তাদের মিছিলে নিয়ে যাচ্ছে। এবং আমাদের কর্মী সমর্থকরা গলাচিপা এলাকায় কোনো রকম কাজ করতে পারছে না। তাদের হুমকি ধমকি দেওয়া হচ্ছে, মিছিল করলে তাদের ছবি তোলা হচ্ছে, মিছিলের চারদিকে ব্যারিকেড করা হচ্ছে। আমি যেসব বাড়িঘরে যাচ্ছি ভোট চাওয়ার জন্য, সেই সব বাড়িঘরের আশেপাশে তারা ফুল ভলিউমে মাইক দাঁড় করিয়ে তাদের প্রচারণা করছে। আমি জনগণের সাথে কথাও বলতে পারছি না। এই বিষয়ে আমি বারবার রিটার্নিং অফিসারদের লিখিত জানালেও তারা কোনো ব্যবস্থা নেয় না। তারা বলে যে প্রমাণ নিয়ে আসেন। তো এই দেশে তো সকল হুমকি ধমকির, সকল অপকর্মের প্রমাণ হাতে নাতে পাওয়া যায় না। আমাদের দেশে একটা খুনের মামলা প্রমাণ করতে 5-10 বছর লেগে যায়। সেখানে পোস্টার, লিফলেট ছিঁড়া, রাতের অন্ধকারের অপকর্মের প্রমাণ আমি কীভাবে নিয়ে আসবো? বারবার তাদের কাছে আমি লিখিতভাবে আমার অসহায়ত্বের কথা বলার পরেও তারা কর্ণপাত করে নাই। ইতিমধ্যে আওয়ামী লীগের, মহানগর আওয়ামী লীগের যে সহসভাপতি রবিউল হোসেন, তিনি টি শার্ট, তার প্রতীক এবং নাম দিয়ে টি শার্ট প্রিন্ট করে তাদের কর্মীদের মাঝে বিলি করেছে, যা সরাসরি নির্বাচনী আইনের লঙ্ঘন। এই বিষয়ে আমি তার সচিত্র প্রমাণসহ চিঠি দেওয়ার পরও রিটার্নিং অফিসারের কাছ থেকে কোনো সুফল পাইনি। জনগণের মধ্যে যথেষ্ট উৎসাহ আছে, তবে গত 2 বছর জনগণ টেলিভিশনের মারফত এবং বাস্তবে যে ইউনিয়ন পরিষদ এবং উপজেলা নির্বাচন দেখেছে, তাতে ভোট কেন্দ্রে আসার ব্যাপারে তারা অনাগ্রহী। এই ক্ষেত্রে সরকার যদি নারায়ণগঞ্জের নির্বাচনটাকে উৎসব মুখর করতে চায়, তবে সরকারের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা অনেক আগের থেকেই দেওয়া উচিত, যাতে জনগণ নির্বাচনের প্রতি আস্থা ফিরে পায়। আমি সরকারি কোনো দল হয়ে আমি এই এই নারায়ণগঞ্জের সন্তান, কেউ বলতে পারবে না আমার সম্বন্ধে। জানেন আমি সরকারি দল হিসাবে কখনোই এই পাওয়ার আমি কখনোই এপিল করি নাই। আমি সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই, সাধারণ মানুষকে নিয়ে আমি আমার স্বপ্ন, সাধারণ মানুষকে ভালোবেসে আমি আমার জীবনের শেষ দিনটা পর্যন্ত সাধারণ মানুষের পাশে থাকতে চাই না। আমি এমন কোনো কাজ করে না, আমার লোকজন বা আমার সমর্থন এমন কোনো কাজ করে না যে আচরণ বিধির মধ্যে পড়বে। এরা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার, হয়তো তারাই সেটা করেছে করে আমারকে আমার নামে অভিযোগ করতে পারে। আর দেখেন ওনার